চাই ওই জামাত বিএনপি যেভাবে নৈরাজ্য সৃষ্টি করছে তা তাদেরকে আমরা যে কোনো মূল্যে তাদেরকে আমরা রুখে দেব। আমরা যদি মনে করি তারা বাসা থেকে বের হতে পারবেন না, আমরা আজকে লড়াই হবে সেখানে। আমি বের হতে দেবো না, রাজপরে তার কোন রকমের মিছিল মিছিল করতে দেবো না। আজকের আজকের আমাদের এই বিক্ষোভ মিছিল থেকে এটাই আমাদের আহ্বান, এটাই আমাদের প্রত্যাশা। ওই 1971 সালের পরাজিত শক্তিরা যেভাবে ঘরে ঢুকে আছে তারা ঘরেই ঢুকে থাকবে। তারা যদি রাস্তায় বের হতে চেষ্টা করে আমরা তারা যে কোনো মূল্যেই হোক তাদেরকে প্রতিহত করব। এটাই আজকে আমাদের চাওয়া, আজকে আমার পাওয়া। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে আমাদের মূলত এই প্রোগ্রাম ছিল যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক ফারুকের নির্দেশে রাজপথে শান্তি সমাবেশ। জামাত বিএনপির গুন্ডারা যেভাবে নৈরাজ্য বন্ধক করে ঘটাচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের এই রাজপথে আমরা রংপুর জেলা যুবলীগ পাদুলক্ষী চন্দ্রবাসের নেতৃত্বে লীগের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত নেতাকর্মীরা যারা এই প্রচণ্ড তাপপ্রবাহকে উপেক্ষা করে আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছে তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সাধুবাদ ও ধন্যবাদ জানাই। সংগ্রামী সাধু বন্ধুগণ, আপনারা জানেন শতাব্দীর মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলালের দুলালি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন এই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশ এবং মধ্যমায়ের দেশ থেকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করার চেষ্টা করছে, দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে এই দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, ঠিক তখনই এই জামাত বিএনপি চক্র আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে ওই রাজশাহীর কুলাঙ্গার আবু সাইদ চাঁদ আমাদের নেত্রীকে হত্যার হুমকি দিয়েছে, আমাদের নেত্রীকে হত্যার হুমকি দিয়েছে, বারবার করে হত্যার হুমকি আসছে। এই যাবৎ আমাদের নেত্রীর উপর প্রায় 22 বার হত্যার চেষ্টা করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই এটা 1975 সালের 15ই আগস্ট নয়, এটা 2004 সালের 21শে আগস্ট নয়, এটা 2023 সাল। এখন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামী দিনের এই বিএনপি জামাতের যত বড় যত ধরনের অপচেষ্টাই আসুক না কেন, বাংলাদেশের দামাল ছেলেদেরকে নিয়ে যুব সমাজকে নিয়ে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেবো। এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা। করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি রংপুর জেলা লীগের সম্মানিত সদস্য মাসাদ আলম রাজু, সাবেক সদস্য। আজকে আমাদের মূলত এই প্রোগ্রাম ছিল যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক ফারুকের নির্দেশে রাজপথে শান্তি সমাবেশ। জামাত বিএনপির গুন্ডারা যেভাবে নৈরাজ্য বন্ধক করে ঘটাচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের এই রাজপথে আমরা রংপুর জেলা যুবলীগ পাদুলক্ষী চন্দ্রবাসের নেতৃত্বে আরেক সময় আমার দাদা বলে শেষ করবো।